মাননীয় প্রধানমন্ত্রীর কথায় অবসর ভেঙে তামিম ইকবালের ফেরা। প্রধানমন্ত্রীর কাছে তামিমের চাওয়া ছিল বিশ্বকাপ দলের সাথে মেন্টর হিসেবে থাকবেন মাশরাফি বিন মুর্তজা। তামিম যে কোনো কিছু চাইতেই পারেন, কিন্তু জাতীয় দল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডই নেবে। এইসব এখন বলার কোনো সুযোগই নাই এখানে কিছু বলার, বিশেষ করে ওখানে যে আলাপগুলো হয়েছে ওই আলাপটা ওখানেই থাক। আমি মনে করি এটা নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই ওঠে না, করা উচিতই না। হেড কোচ চন্দিকা হাথুরু সিংহের সাথে তামিমের সম্পর্কে চির ধরেছে। অবসর কাণ্ডের পর কোচ ক্যাপ্টেনের কোনো যোগাযোগ হয়নি, একটা মেসেজও কেউ কাউকে দেননি। এই অবস্থায় মাশরাফিকে মেন্টর হিসেবে চাওয়া কি লঙ্কান মাস্টারমাইন্ড ভালোভাবে নেবেন? শোনা যাচ্ছে দলের মধ্যে অধিনায়ক তামিমের অবস্থান আগের তুলনায় নড়বড়ে। সে কারণেই কি ড্রেসিং রুমে হারানো কর্তৃত্ব ফেরাতে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে মেন্টর হিসেবে চেয়েছেন? তামিমের সাথে ম্যাচের সুসম্পর্কের কথাও সবাই কম বেশি জানে। মাশরাফিকে মেন্টর হিসেবে পাওয়ার ইচ্ছা তামিম আরও বছর দেড়েক আগেই প্রকাশ করেছিলেন। সে সময় টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে মেন্টর হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। অন্যকে দেখে নকল করতে চাওয়ার স্বভাব বাংলাদেশ বাস্তবতায় নতুন কিছু না। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। ধোনিকে দেখেই সম্ভবত মাশরাফিকে মেন্টর করার ব্যাপারে ভেবেছিলেন তামিম। আর একটা প্রশ্ন, মেন্টর লাগবেই বা কেন? অধিনায়ক কিংবা কোচ কি অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড দলটাকে গোছাতে পারছেন না, শেখাতে পারছেন না? আর মেন্টর হলেই যে দল ভালো করবে তার গ্যারান্টিই বা কোথায়? যে বিশ্বকাপে ধোনি মেন্টর ছিলেন সেখানে টিম ইন্ডিয়া বাদ পড়েছিল গ্রুপ পর্বেই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তামিম যদি বিশ্বকাপের টাইগারদের নেতৃত্ব দেন, তবে ম্যাশকে মেন্টর হিসেবে নেয়ার সর্বোচ্চ চেষ্টা যে করবেন সেটা প্রায় নিশ্চিত। যদিও অধিনায়কের সব চাওয়াই বোর্ড মানবে সেই নিশ্চয়তাও কিন্তু বিসিবি এখনও দেয়নি। একইভাবে বিশ্বকাপের মতো বড় আসরের আগে অধিনায়কত্ব, মেন্টর, রিয়াদের ফেরাসহ নানা ইস্যুতে অনিশ্চয়তাও ভালো কিছুর ইঙ্গিত দেয় না। আফনান পিয়াল, অলরাউন্ডার।